प्रिय दर्शक, आम्रा जानी टीनेज बयस बा बयस सन्धिकाले खाबार दाबारेर दिके विशेष नजर दिते हय। चलुन ए विषय एकजन पुष्टिविदेर काछ थेके शुनी टीनेज बयसेर खाबार दाबार केमन हवा उचित। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি, 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই, তার মানে মাছ মাংস ডিম দুধ ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা, দুধ ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয়, এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়, এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কী করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সবথেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ড। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কী খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল।